আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে সকলে ভালো আছো। আমি মুরাদ স্যার, শাপলা কিন্ডারগার্টেন হাই স্কুলের সহকারী কিন্তু শিক্ষক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে পরিস্থিতিতে তোমরা বাসায় আছো, সুস্থ থাকো, ভালো থাকো আমরা এই আশাই করি, এই কামনা করি। যে যেখানে আছো সেখানেই ভালো থাকার চেষ্টা করো। বাহিরে কোনো জায়গায় গেলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে, স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সচেতনতা মেনে চলবে। আমি আজকে ক্লাস নাইনের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে সাত নম্বরে যে অপশনটা তোমাদের থাকে, হ্যাঁ, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, সেন্টেন্স সাজিয়ে লেখা, সেন্টেন্সগুলো এলোমেলো থাকবে, সেই সেন্টেন্সগুলোকে সাজিয়ে লিখতে হবে, আমি সেই একটা ক্লাস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এটা প্রশ্নটা কিভাবে থাকবে, যে পুট দ্য ফলোইং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। সম্পূর্ণ এখানে যে স্টোরিটা আছে, এই স্টোরিটাকে তোমার সাজিয়ে লিখতে হবে, এটা এলোমেলো আছে, এটাকে সাজিয়ে লিখতে হবে, হ্যাঁ, তারপরে নাম্বারিং করে লিখতে হবে, এরপরে আবার প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। ফার্স্ট নাম্বারিং করে লিখতে হবে, লেখার পর এটাকে আবার প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা জানো আটটা অপশন থাকে, এটা নাম্বারও আট, তো প্রত্যেকটা এলোমেলো আকারে থাকবে, তোমরা সেটাকে অবশ্যই সাজিয়ে লিখবে। এটা বেশিরভাগ যে কোনো স্টোরি সম্পর্কে থাকে, তো আমাদের এখানে যে স্টোরিটা আমরা বলেছি সেটা হচ্ছে জন্মলাভিদিন, এরকম স্টোরি থাকে, কারো জীবন বৃত্তান্ত, কারো লাইফ স্প্যান, কারো জীবন বৃত্তান্ত, এই ব্যাপারে এই রিয়ারেন্সটা থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে রিয়ারেন্সটা আলোচনা করছি সেটা হচ্ছে জয়নুল আবেদিন সম্পর্কে। জয়নুল আবেদিন তোমরা জেনে থাকো, তিনি আমাদের বাংলাদেশের একজন আর্টিস্ট, একজন চিত্রশিল্পী। তিনি কিশোরগঞ্জে আমাদের নিকটবর্তী, হ্যাঁ, জেলা কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছেন। তিনি পড়াশোনা করেছেন কলকাতা আর্ট কলেজে, সেখান থেকে তিনি তারপর কী করেছেন আমরা সেটা এখন দেখে নিচ্ছি। দেখো, হি গ্রাজুয়েটেড তিনি স্নাতক করেছেন ফ্রম দ্য লফট কলেজ, সরকারি কলেজ অফ আর্ট ইন কলকাতা। কলকাতার সরকারি আর্ট কলেজ থেকে তিনি স্নাতক করেছেন। হি ইজ রিকগনাইজড তিনি স্বীকৃত অ্যাজ দ্য মোস্ট ভ্যালুয়েবল, হ্যাঁ, পেইন্টার, সম্মানিত চিত্রশিল্পী ইন বাংলাদেশের। হি ইজ রিকগনাইজড, তিনি স্বীকৃত অ্যাজ দ্য মোস্ট ভ্যালুয়েবল পেইন্টার ইন বাংলাদেশ। বাংলাদেশের একজন খ্যাতিমান চিত্রশিল্পী হিসেবে তিনি বিবেচিত। হি ডাইড অফ, তিনি মারা গিয়েছিলেন লাংস ক্যান্সার, হ্যাঁ, ফুসফুসের ক্যান্সারে তিনি মারা গিয়েছিলেন। স্টিল নাও, এখন পর্যন্ত, হি ইজ রেফার্ড উইথ গ্রেট রেসপেক্ট, তাকে এখন পর্যন্ত, হ্যাঁ, মনে করা হয় এস শিল্পাচার্য ইন বাংলাদেশ, বাংলাদেশের, হ্যাঁ, শিল্পাচার্য হিসেবে তাকে এখন পর্যন্ত, হ্যাঁ, জানা হয়। হি ইজ অলসো পিওনার, তিনি হয় আরও জনক, হ্যাঁ, অফ বাংলাদেশি মডার্ন আর্ট, বাংলাদেশের আধুনিক আর্টের জনক তিনি। হি ইজ অলসো পিওনার, তিনি হয় জনক অফ বাংলাদেশি মডার্ন আর্ট, বাংলাদেশি আধুনিক আর্টের বা চিত্রশিল্পের জনক তিনি। হি ওয়াজ অলসো অ্যাপয়েন্টেড, তিনি আরও নিযুক্ত হয়েছিলেন অ্যাজ এ টিচার দেয়ার, তিনি সেখানে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। হি হাইলি অ্যাডমিট, তিনি উচ্চ প্রশংসিত হয়েছিলেন ফর হিজ বেঙ্গল ফেমিন স্কেচেস, তার বেঙ্গল ফেমিন স্কেচের জন্য তিনি কি উচ্চ প্রশংসিত হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এটার অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেটা অ্যান্সারটা কী হতে পারে। ফার্স্ট হবে আমাদের, তোমরা দেখতে পারতেছ যে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন, তো সাধারণত এটা নিয়মটা হচ্ছে যে কারো জীবন বৃত্তান্ত নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে তার, হ্যাঁ, জন্ম যে ডেটটা, তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন এবং কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা আগে হবে। সেটা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম যে কারো জীবন বৃত্তান্ত যদি থাকে তাহলে সেখানে অবশ্যই তার জন্ম যে ডেটটা সেটা আগে হবে, যদি অতীতের কোনো ঘটনা হয়ে থাকে তাহলে অতীতের যে ঘটনাটা সেটা আগে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখছি যে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন 1914 ইন কিশোরগঞ্জ, এটা আমাদের ফার্স্ট হবে। আমাদের দ্বিতীয় নম্বর অপশন হবে, হি ইজ রিকগনাইজড, তিনি স্বীকৃত
as the most valuable painter in Bangladesh. তিনি বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান একজন চিত্রশিল্পী হিসেবে পরিচিত। ওনার পরিচিতিটা এরপর হবে। এরপর হচ্ছে হি ইজ অলসো পিওনার, তিনি আরও জনক অফ বাংলাদেশি মডার্ন আর্ট, বাংলাদেশের আধুনিক আর্টের বা আধুনিক শিল্পের জনক তিনি। এরপর হচ্ছে হি গ্রাজুয়েটেড ফ্রম দ্য গভ কলেজ অফ আর্ট ইন কলকাতা, তিনি কলকাতা সরকারি আর্ট কলেজ থেকে স্নাতক পাশ করেছেন বা স্নাতক করেছেন। এরপর হচ্ছে হি ওয়াজ অলসো অ্যাপয়েন্টেড অ্যাজ এ টিচার দেয়ার, তিনি ওই কলেজেই শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। হি ওয়াজ অলসো অ্যাপয়েন্টেড, তিনি নিযুক্ত হয়েছিলেন অ্যাজ এ টিচার শিক্ষক হিসেবে দেয়ার সেখানে। এরপর হচ্ছে হি ইজ হাইলি অ্যাডমিট, তিনি উচ্চভাবে প্রশংসিত ফর হিজ বেঙ্গল ফেমিন স্কেচেস, তিনি তার বেঙ্গল ফেমিন স্কেচেসের জন্য উচ্চভাবে বা খুব প্রশংসিত হয়েছেন। এরপর হচ্ছে আমাদের স্টিল নাও এখন পর্যন্ত হি ইজ রেফার্ড উইথ গ্রেট রেসপেক্ট অ্যাজ শিল্পাচার্য ইন বাংলাদেশ, এখন পর্যন্ত বাংলাদেশে তাকে বাংলাদেশের একমাত্র শিল্পাচার্য হিসেবে জানা হয়। এরপর হচ্ছে তার মৃত্যু সর্বশেষ, হি ডাইড অফ লাংস ক্যান্সার, তিনি ফুসফুসের ক্যান্সারের জন্য মারা গিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এই রিয়েলেন্স নিয়ে আলোচনা করেছি। তো তোমরা এখানে দেখতেই পারতেছ যে এটার মধ্যে আটটা অপশন থাকবে, সেই আটটা অপশন এলোমেলো আকারে থাকবে, তোমরা সেটাকে ইউ উইল রাইট ইট কারেক্ট অর্ডার, সেটাকে তোমরা অবশ্যই সাজিয়ে লিখবে, এলোমেলো আকারে থাকবে, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তো সাজিয়ে লেখার জন্য অবশ্যই অর্থটাকে খুব ভালো করে প্রাধান্য দিতে হবে, অর্থটা ভালো করে জানতে হবে। তুমি অর্থটা যদি তুমি জানো তাহলে তুমি এটা কারেক্ট অর্ডার সাজিয়ে লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটা দিয়েছি সেটা হচ্ছে রিয়েলেন্স। আর রিয়েলেন্সের ব্যাপারে এটা তোমরা অবশ্যই বাসায়, আমি বিশেষ করে আমার সাপ্লাই কিন্ডারগার্টেন হাই স্কুলে যারা আছো, পূর্বেও আমি এই রিয়েলেন্সের ব্যাপারে ক্লাস দিয়েছি। তোমরা যে রিয়েলেন্সগুলো পড়িয়েছি সেগুলো ভালো করে পড়বে, ভালো করে প্রিপারেশান নিয়ে অবশ্যই সামনে যে পরীক্ষাটা সেটা দিবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত লেকচার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।